আজকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী আর লোকনাথ বাবারও জন্মদিন। শ্রীকৃষ্ণের কাছে আর লোকনাথ বাবার কাছে আমার একটাই প্রার্থনা, যেন সবার সব আশা পূরণ হয় আর সকল বাচ্চারা যেন খুব সুস্থ থাকে, ভালো থাকে। তো ওই ভিডিওটা এখানেই শুরু করছি। আজকে অ্যাকচুয়ালি আমার বাড়িতে বেশ ভালো করে মানে লোকনাথ বাবাকে আর শ্রীকৃষ্ণকে ভোগ দেওয়া হয়, কিন্তু এবছর আমার মা পারছেন না। অ্যাকচুয়ালি আমার মা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছে, তো সেই জন্য একটু মনটা খারাপ। আর তাও আজকে আমি দেঘড়িয়াতে যাব, দেঘড়িয়া মন্দিরে বাবা লোকনাথের কাছে। জানি ওখানে আজকে অনেক ভিড় হয়, তাও আমি যাব ভেবেছি সন্ধেবেলা। আর শাশ্বতী মানে আমার বন্ধুর বাড়িতে আছে আজকে পুজো, তো ওখানেও যাব গোপালের পুজো দেখতে, গোপালকে পুজো দিতে। আর বাড়িতে তো আমার গোপাল আছেই, তো অল্প করেই আজকে আয়োজন করব। আশা করছি যেন নেক্সট ইয়ার বেশ ভালো করে আয়োজন করতে পারি। আজকে হালকা হালকা বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে, বেশ মেঘলা সুন্দর ওয়েদার, হাওয়া দিচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর এই যে এখানে গোপালকে, আমার বাড়ির গোপালকে মানে খাওয়ানোর জন্য দৌড়াদৌড়ি চলছে। আজকে আমাদের বরফি বাবু গোপাল সাজবে নাকি? বরফি বাবু সারা মুখে খাওয়ার। ও আসলে ওই ফিডিং বোতলের মতো করে উঁচু করে খায়। বাহ, এটাও খারাপ হয়ে গেছে। এই অঙ্কিতা আজকে খুব রেগে গেছে। আসলে ও একটা কি হলো, আসলে ও একটা শাড়ি কিনবে বলেছে, এবার আমি বলেছি যে না, তাই জন্য ও রেগে আছে, এখন হাসছে। কিন্তু এই এই ভিডিওটা করার আগে আমি একবার বললাম যে একটা সেলফিতে ছবি তুলি, ও বাবা কি রাগ দেখাচ্ছিল। কি কিছু বল, এবার বল বল। আজকে এমনি তো অঙ্কিতা কিছু রান্না করেনি, আমরা নিরামিষ ভাত খাবো। আমি খাবো না, তুমি খাবে, আজকে আমি কিছু খাবো না। ও তুই কিছুই খাবি না? তুই তো সকালে মনে হয় ওইটা খেয়েছিস। কিছু না খেয়ে আছিস? আজকে আমি কিছু খাবো না। বিরিয়ানিটা অর্ডার দেবো? আচ্ছা আজকে দিনে কি গুলো বলতে হয়, কি জানা তোর। আমি কি করছি, আমি অ্যাকচুয়ালি বরফি মানে আজকে ভেবেছি বরফিকে আমি তোমাদের বললাম শুরুর সময়তেই, যে আমি ভেবেছি আমার জ্যান্ত গোপালকে আজকে একটু সাজাবো, তাই জন্যই। এটা কি হলো, এই ধুতি বা মানে ধুতিটা ও পরেনি, পাঞ্জাবিটা পরাবো না, কৃষ্ণের সাথে মোটামুটি পাঞ্জাবি ভালো লাগে না, কৃষ্ণের গেট আপের সাথে। আর আমি যা দেখতে পাচ্ছি সবাই বেশ কৃষ্ণ সাজিয়ে, ছোট ছোট কৃষ্ণ রাধা ফেসবুকে সবাই কিউট কিউট করে সাজিয়ে। আমাদেরকে ট্যাগ করতে পারো @bongpanchali, তাহলে আমরাও দেখতে পারবো। আমি তো খুব দেখছি, অনেক দেখছি। না সেগুলো গ্রুপে থাকে, @bongpanchali লিখলে তাহলে আমরাও একটু দেখতে পাই। আমার মোবাইলে এখন ভর্তি সব মায়েরা আর কি, নতুন নতুন মায়েরা যারা সুন্দর করে কৃষ্ণ ঠাকুর আর রাধা সাজিয়েছে। মোটামুটি গেল 15-20 মিনিট ধরে আমি শুধু ওই ঘরটায় মানে যেখানে বরফিকে পড়ানো হচ্ছে, সাজানো হচ্ছে, সেই ঘরটা থেকে যা আওয়াজ পাচ্ছি মানে বলতে পারবো না। এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি ঈদে গিয়ে, ঈদে গিয়ে উড়ি বাবুড়ি, ঈদে গিয়ে বাবা দুজন মিলে এই বরফি বরফি বরফি, এই যে বাসি, এই যে বাসি এনে বাসি, এই যে তোমার মা এনেছে বাগুয়াটি থেকে, এই যে এটি কি সবার মা
যারা যারা ছবিগুলো যাদের বাচ্চা আছে এবং যারা এইভাবে ছবি তুলেছে তারা কমেন্টে বলো তাদের কষ্টটা এটা কি এটা নকল চুল ছাতা নিয়ে আমি বিআইপি রোডে যখন নামলাম তেঘরিয়াতে তো মনে হচ্ছে উড়ে যাবো। আমি আসলে আমি যাচ্ছি শাশ্বতীর বাড়িতে, একদম বরফি কৌশিক সবাইকে নিয়ে আসার কথা ছিল, ওখানে গিয়ে পুজো দেওয়ার কথা ছিল শাশ্বতীর বাড়িতে, নন্দ উৎসব হয়, কিন্তু এত বৃষ্টি আমি ভাবলাম যে বরফিকে নিয়ে বেরোনো যাবে না, এতটাই বৃষ্টি। তো শাশ্বতী আমাকে বললো যে তুই অন্তত আয়, যে এতটা মানে বৃষ্টি পড়ছে। আমি যখন অটো থেকে নামলাম মনে হচ্ছিলো ছাতা শুদ্ধ আমি বোধহয় ব্যাস উড়ে গেলাম, আর এখন তাও একটু দমকটা কমেছে কিন্তু তাও মোটামুটি ছাতার মানে ছাতা নিয়েও ভিজে যাচ্ছে এরকম অবস্থা। এটা হচ্ছে মানে পুরোই সাজানোটা শাশ্বতী সাজিয়েছে আর ওর বোন হেল্প করেছে, কি সুন্দর সাজিয়েছে। এই যে নিজেও সেজে কোথাও বসে আছে, ওর বোনও ওখানে রয়েছে, লজ্জা লজ্জা পাচ্ছে একটু, ফার্স্ট টাইম ব্লগে আসলে সবারই লজ্জা। আচ্ছা একটু সামনে থেকে দেখি, এই যে গোপাল আমাদের ছোট্ট গোপাল। এই ভোগগুলো কাকিমা বানিয়েছে, আমার মা যে কটা ভোগ আছে সকাল থেকে সব নিজের হাতে রান্না করে মানে করেছে, নাড়ু খিচুড়ি না তালের বড়া এভরিথিং যা যা আছে, কোনো কিছু রেডিমেড কেনা না, সব বানানো সুন্দর। আর গোপালের যা ডেকোরেশন আছে সব আমিই করেছি, কাল থেকে চেষ্টা করছি মানে অফিস করছি বাড়ির সঙ্গে পূজোরও ডেকোরেশন করছি, ভীষণ গুণী মেয়ে একচুয়ালি, হেল্প করেছে, মোটেই গুণী না, যে সবাই করে, আমার বোনও হেল্প করেছে, পিসিও হেল্প করেছে সাজানোতে আমাকে, বাট যত আইডিয়া থাকে সব চেয়ে। আর ওদের একটা গোপালের স্টোরি আছে, হ্যাঁ সেটা বলবি, সেটা আমি পরে বলছি। আচ্ছা এবার আমরা গল্প শুনবো, মাঝখানে কারেন্ট চলে গেছিল আমরা ছবি তুলতে পারিনি, মাঝখানে কারেন্ট চলে গেছিল আমরা হিউজ আড্ডা মারলাম দুজনে মিলে, মারাত্মক পরিমাণে কতদিনের পুরনো গল্প জমেছিল দুজনে, আগে কখন ধরে আমরা সেটা গল্প, সেই অফিসের পরে এই ফার্স্ট টাইম, আবার প্রায় তোর তিন সাড়ে তিন বছর পর, আমরা করে দিই, তো সেল করার পর এই যে আমাদের বাগান ছিল যখন, এটা আমাদের আর কি পুরোনো বাড়িটা আর কি হয়, তো যখন আর কি বাগান ছিল, বাগানে বাড়ি ভিত করার আগে যেমন কি হয় মাটিটা খুঁড়তে হয় যে গাছপালা কাটার জন্য, তো আমাদের এই আমার ঠাম্মার মুখ থেকে অ্যাকচুয়ালি শোনা গল্প আমার, এটা আমার বাবা নিজে পেয়েছিল, তো এরকম আমাদের দুটো একটা মনসা গাছ ছিল, তো মনসা গাছের তলায় নাকি দুটো সাপ থাকতো, একটা হোয়াইট একটা ব্ল্যাক, তো আমার ঠাম্মা ওটা আইডিয়া করে রাধাকৃষ্ণ হয়তো মেবি, তো যাই হোক, তো ওই মনসা গাছটা যখন কাটে কোইনসিডেন্টলি ওখানে ওই হাত কী বলে কোদাল দিয়ে আর কি মাটিটা খোঁড়ার সময় আমার বাবা আর কি ইয়ে পায়, একটা টং করে আওয়াজ হয় এবং অনেকটা করার পর দেখে আমাদের একটা মূর্তি, এবং সেটা হচ্ছে আমাদের বাড়িতে বিরাজ করছে যে গোপাল, সেই গোপাল নিজে, তো সেই গোপালটা পাওয়ার পর সিরিয়াসলি বলবো যে আমাদের এটা আমি গল্পটা বলছি প্রায় আজ থেকে চল্লিশ বছর আগে, চল্লিশ বছর কি তারও আগে, বাড়ি আমাদের অনেক পুরনো, তো ওরকমই আমার কোনো আইডিয়া নেই, বাবা নিজে পেয়েছিল, বাবার বয়সে তখন অনেক অল্প, তো তারপরে ওই গোপালটা পাওয়ার পর আমার ঠাম্মা চেয়েছিল যেমন আর কি জুয়েলার্সের দোকানে দিয়ে পরিষ্কার করার জন্য, তারা বলেছে দু তিন দিন রাখতে হবে তবে পলিশ হবে, তো সেটা আর কি কাঠাম্মা ডাকিনি, কেন কি বলছে আমি যা পেয়েছি তা পেয়ে গেছি, আমার ভিটে থেকে যেটা উঠেছে সেটা আমার কাছে মানে বিশাল বড় অবদান, তো আমাদের এটা কোনো কেনা গোপাল না,
এটা আমাদের ভিটে থেকে ওঠা গোপাল, আমাদের বাড়ির ছেলে বলা যায়, আমার ভাই, আমি নিজে ভাবি আমার গোপালকে। তো আমার গোপাল আমার কাছে মানে সবার সিরিয়াসলি আমি এটা ব্লগে বলে বলছি না, লিটারালি সত্যি কথা যে আমার গোপাল, গোপালের কাছে আমি আজ অব্দি যা যা চেয়েছি বা আমি চাইও নি, মনে মন থেকে যদি আমার আশাটা হয়, ইভেন ও যে এই এইবারের পুজোতে যে সাদা ড্রেসটা পরে আছে সেটা যে আমি কীভাবে কিনেছি সেটা মানে ঈশ্বরই জানার আমি জানি না, আমি পাচ্ছিলাম না কোথায় হোয়াইট ড্রেস এবং হোয়াইট মোটুক, আমার পক্ষে বাজারে ঘুরে কেনা পসিবল হচ্ছিল না। আমি হয়তো মানে কোনো অনেকে যারা ওই ইয়ে করে, যারা সেল করে ফেসবুক অনলাইনে, তাদের কাছে ড্রেস দেখছিলাম, বাট হিউজ প্রাইস, 650-700 প্রাইস, তা আমার ওদের বাজেটও ছিল না, কারণ আমার খুব মন চেয়েছিল আমি সাদা ড্রেস সাদা মোটুক ম্যাচিং করে ওকে পরাবো। তো ভগবান চাইলে কি না হয়, আমি কোইনসিডেন্টলি মোটুকটা ফার্স্টে পাই, দেন পাশে দেখি জামাটা পরে রয়েছে ম্যাচিং জামা, সঙ্গে সঙ্গে তুলে নিই। তো এইরকমই আমার আমার মনে যেটা চায় আমার গোপাল সেটা আমাকে সঙ্গে সঙ্গে পাই দেয়, আমার গোপাল এরকমই। শাশুড়ির বাড়ি থেকে বেরিয়ে অটো পাচ্ছিলাম না, তারপরে কোনো মতে একটা অটো পেলাম, সেও আবার মাঝ রাস্তায় অন্য একটা অটোতে তুলে দিল, তো অটোর সামনে বসে আসছিলাম, আরোই ভিজে গেছি। তবে আজকে সন্ধ্যেটা ভীষণ ভীষণ ভালো কাটলো, আর আজকের ওয়েদারটা না এইরকমই, মানে যেরকম আমরা শুনে এসেছি যে কৃষ্ণের জন্মের সময় এরকম মানে ভীষণ বৃষ্টি হয়েছিল, তেমনই ঠাকুরমশাই শাশ্বতীদের বাড়িতেও তাই বলছিল যে মনে হচ্ছিল আর খুব বৃষ্টি হয়েছে, সেরকমই বৃষ্টি হচ্ছে আর কি। আর খুব ভালো লাগলো ওদের বাড়িতে পুজো দিয়ে, আমি মাঝে মাঝে অন্ধকারে ঢেকে যাচ্ছি আবার আলোতে চলে আসছি। তো এই জাস্ট বাড়ি ঢুকলাম আর ছেলে বাবার কাছে তো ব্যাপক থাকে, মানে বাবা কি সুন্দর ওকে ডিনার করিয়ে দিল, আমার কাছে কেন জানি না এরকম করে, আমার কাছে দুষ্টু করে, আর ছেলে বাবার কাছে সব ডিনার টিনার করে রেখে রয়েছে। আর আমি বাড়ি ঢুকলাম, আমার এমন কপাল, এখন আর এক ফোঁটাও বৃষ্টি নেই, আর আমি পুরো ভিজে গেছিলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি এটা খাচ্ছি। হ্যাঁ তুই কখন কি বলবি জানি না, এই যে ঠাকুরের ভোগ প্রসাদ, আর এটা কাকিমা দিয়ে গেছে, আর এটা শাশুড়ির বাড়ি থেকে আমি একদম নিয়ে এসেছি আমার আর কৌশিকের জন্য প্রসাদ। তো মানে সত্যি আজকে দিনটা খুব ভালো কেটেছে, আর ইনি তো মানে বসে আছেন, কখন উনি প্রসাদ খাবেন। আজকে দিনটা সত্যি খুব খুব ভালো কেটেছে, আমি জানি না আমি যখন ফেরার সময় শুট করছিলাম ওইখানে আমি সব জামা কাপড় শাড়ি টাড়ি রেখে দিয়েছি, তো আমি জানি না আমি ফেরার সময় শুট করছিলাম যখন, জানি না কতটা এসছে ক্যামেরার মধ্যে, কারণ পুরো রাস্তা এত বৃষ্টি টিষ্টি, কোনো দোকান খোলা নেই, পুরো অন্ধকারের মধ্যে এসেছি। বাট আজকে দিনটা খুব ভালো কেটেছে, আর শাশুড়ির বাড়িতে গিয়ে অনেকদিন পরে একটা নির্ভেজাল আড্ডা, কাকিমা তো খুব ভালো, বোন কাকু সবার সাথে খুব ভালো সময় কাটালাম, পুজো দিলাম, এটা একটা খুব মানে মনের একটা শান্তি। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সবার আশা সব কিছু পূর্ণ, সব কিছু ভালো, পরের বছর ইচ্ছা আছে নিজের বাড়িতে পুজো করতে পারি ভোগ দিয়ে, আর সব কিছু মানে আয়োজন করে যেন কৃষ্ণ ভগবানকেও পুজো দিতে পারি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার সব কিছু আশা সব কিছু পূর্ণ বাবা লোকনাথের কাছে আর কৃষ্ণের কাছে, এটাই একটা প্রার্থনা আজকের জন্য। জন্মাষ্টমী।